বিএসএফ জওয়ানদের হাতে আটক 14 জন রোহিঙ্গা নাগরিক। ঘটনা রবিবার সকালে মধুপুর থানাধীন কামথানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে। জানা গেছে, রবিবার সকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য সীমান্ত পারাপারের সময় কামথানা বিউপির বিএসএফ জওয়ানদের হাতে আটক হয় এই 14 জন রোহিঙ্গা নাগরিক। এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। এদের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ নথি ছিল না। পরে বিএসএফ আটককৃত রোহিঙ্গা নাগরিকদের মধুপুর থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে সোমবার তাদের আদালতে তুলবে বলে জানা গেছে। हुआ कामथाना से पकड़ा हमने। हुआ रोहिंग्या है। कितने आदमी है इधर? 14 आदमी। 14 आदमी। आपका कौन से कैंप है? अभी कामथाना से। कामथाना बीबी से, ठीक है। वीडियो रिपोर्ट, सर्च इंडिया TNN।